মাহমুদুল্লাহর পর এবার করোনা আক্রান্ত হলেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মমিনুল হক। করোনা প্রতিরোধে ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিন 90% কার্যকর প্রমাণিত হওয়ার খবরে চাঙ্গা হয়ে উঠেছে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ার বাজার। ভ্যাকসিনের সাফল্যের খবর আশাব্যঞ্জক হলেও করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার করার কোনো বিকল্প নেই বলেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে বিশ্বজুড়ে করোনাভাইরাসে মোট আক্রান্ত শনাক্ত 5,12,00,000 ছাড়িয়েছে, মৃত্যু 12,70,000-এর বেশি, সুস্থ হয়েছেন 3,60,00,000। স্বাগত চ্যানেল আই অনলাইন স্বাস্থ্য বুলেটিনে, সঙ্গে আছি আমি শাকিলা জেসমিন। এবার স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বুলেটিনের প্রেস বিজ্ঞপ্তির খবর। আজ 10 নভেম্বর মঙ্গলবার, দেশে করোনাভাইরাস শনাক্তের 248তম দিন এবং লকডাউন ছাড়া 168তম দিন। আজ 115টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। 24 ঘন্টায় হটলাইনে কল এসেছে 6,621টি। এ নিয়ে হটলাইনে মোট কল 2,24,83,701টি। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 13,616টি। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 13,520টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা 24,70,164টি। 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 1,699 জন। এ নিয়ে মোট আক্রান্ত শনাক্ত 4,23,620 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 12.57%। পরীক্ষার বিপরীতে এখন পর্যন্ত শনাক্ত 17.15%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,648 জন। এ পর্যন্ত মোট সুস্থ 3,41,416 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 80.59%। 24 ঘন্টায় মারা গেছেন 16 জন। এ নিয়ে বাংলাদেশে করোনাভাইরাসে সর্বমোট মৃত্যু 6,108 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.44%। বর্তমানে মোট চিকিৎসাধীন রয়েছেন 76,096 জন। লিঙ্গ বিবেচনায় মৃতের সংখ্যা, গত 24 ঘন্টায় পুরুষ মারা গেছেন 15 জন এবং নারী মারা গেছেন 1 জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট পুরুষ বাংলাদেশে মারা গেছেন 4,703 জন এবং নারী মারা গেছেন 1,405 জন। বয়স বিবেচনায় মৃতের সংখ্যা, গত 24 ঘন্টায় 41 থেকে 50 বছর বয়সী 2 জন, 51 থেকে 60 বছর বয়সী 2 জন এবং 12 জন মারা গেছেন। গত 24 ঘন্টায় হাসপাতালে মারা গেছেন 15 জন এবং বাড়িতে মারা গেছেন 1 জন। বিভাগওয়ারি মৃতের সংখ্যা, গত 24 ঘন্টায় ঢাকা বিভাগে 10 জন, চট্টগ্রামে 3 জন, রাজশাহীতে 1 জন, খুলনায় 1 জন ও বরিশাল বিভাগে 1 জন মারা গেছেন। গত 24 ঘন্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন 168 জন। এ সময়ে আইসোলেশন থেকেও ছাড় পেয়েছেন 168 জন। বর্তমানে আইসোলেশনে আছেন মোট 12,198 জন। গত 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন 726 জন। এ সময় কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন 994 জন। বর্তমানে মোট কোয়ারেন্টাইনে আছেন 39,706 জন। এই ছিল আজকের করোনা আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাড়ির বাইরে বের হলে মাস্ক ব্যবহার করবেন। আল্লাহ হাফেজ।